ওই দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি। এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো। আর প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 করে দেব। আশা করি তোমার কাছে অনেক টাকা আছে, আমরা এখানে অনেক দিন থাকব। এই এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে। ঠিক আছে, তোমাদেরকে গুড লাক। কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না। আমার আর ভালো লাগছে না, আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে। এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে তোমরা দুজনেই কিন্তু মাল্টিমিলিয়নার হতে পারো। আমরা এখানে অনেকদিন থাকবো, তুমি গরিব হয়ে যাবে। আমি হেজ, হেজ আমি গ্রিজ। দেখা করে ভালো লাগলো। গ্রিজ, ঠিক আছে, এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, যতদিন আজ থেকে এরা রোজ $10,000 করে পাবে। কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই, আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার। ভাই, আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব। আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি, সেখানে আগুন জ্বালাবো, রাতটা কাটাবো। আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত। বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্র গুলো দেখলো। আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে, আর রয়েছে 2 জলের বোতল, এখানে বেশ কিছু জামা কাপড়, ওয়ার্ম জ্যাকেটস রয়েছে, আর বুম, একটা ফায়ার স্টার্টার। দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা। ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু $10,000 নিয়ে আসিনি। তোমরা জানতে চাইবে না কেন? জিজ্ঞেস তো করতেই হবে। একবার উপরের দিকে তাকাও। ও মাই গড, প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে $10,000 করে ফেলবো। এই দেখো $10,000, একটা প্যারাসুট ব্রিফকেসে। যাও ওটা ধরো, দিয়ে ধরো, 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 ধরো ওটা। ভাই এটা তো পাগলামো। ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাব। আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি। এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন? 1 বছর, মানে 3.6 মিলিয়ন হলে দারুণ হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যান 1 বছর থাকা। এটা দুভাগ করে নিচ্ছি, এটা তোমার, এটা আমার। আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না। কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না। আমার আর ভালো লাগছে না, আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে। এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। তাহলে তুমি বড়লোক হওয়ার জন্য তৈরি? একদম। তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি। পরের 10,000 পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো। আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য। আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে। লেয়ার 1 তৈরি হয়ে গেছে। বুম, এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে। আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে। সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব, কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে। চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো। দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে, আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায়। হ্যাঁ, আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে। জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো। এবার আমরা ঘুমোবো, আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে, কারণ বাইরেটা খুব ঠান্ডা। এটা আমাদের 3 নম্বর দিন যেখানে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা, আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু আমি এটা $10,000 জন্য করব। তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না। আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে। গ্রিজ এটাকে বলছে উপোস, যেটা খাবার ফুরিয়ে যাওয়ার থেকে শুনতে ভালো। কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। আমরা আজকে সকালে 1 পিস বিফ জার্কি খেয়েছি। জিমি আমাদের 5 দিনের মতো খাবার দিয়েছিল, কিন্তু আজকে 9 নম্বর দিন। এগুলো গ্রিন ব্রায়ার লিভস, গ্রিজ বলেছে এগুলো নাকি খাওয়া যায়। এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল, তাই আমি 10 নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম। ওরা অফিসিয়ালি 10টা দিন কাটিয়ে ফেলেছে। আমি জানি তোমরা পাতা খেয়ে ক্লান্ত হয়ে পড়েছো, তাই আমি তোমাদের জন্য 10 দিনের খাবার এনেছি, যেমন অনেক মশলা, 2 টার্ফ আর মাছ ধরার জন্য যা যা প্রয়োজন। তোমরা যা জিতেছো তার মধ্যে থেকে $50,000 দিলে তবে এগুলো পাবে। তোমার বিফ জার্কি চাই? এখন খাবে না কিন্তু। আর ওদেরকে দিতে হবে মাত্র $50,000। আমি তো ওদেরকে সাহায্যই করতে চাই। চলো তাহলে কথা বলে নি। চলো যাওয়া যাক। ঠিক আছে জিমি, যদি তোমরা 60 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো তাহলে আমি 2টো ভেজিটেবল বার দেবো। নেবো।
আমরা নিচ্ছি। আরে 59 সেকেন্ড এখনো বাকি আছে, কিন্তু ঠিক আছে, এই দুটো এখানে আমি রেখে দিলাম। 50,000 এর জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খাবারটা এনজয় করো, ও তার সাথে তোমরা ক্রেডিটটাও পেলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিমি, থ্যাংকস জিমি। আমাদের এই অফারটা নিতেই হতো, এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান। হ্যালো,